This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Noya rajnoitik shomikoroner pothe Birbhum core committee punorgothon chan Anubrata Mondal. 6 joner bodole committee hok 15 joner. মমতা অভিষেককে প্রস্তাব দিতে চলেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কৃষ্ণমন্ডলের বক্তব্য ঘিরে চর্চা তুঙ্গে কোর কমিটিকে নিয়ন্ত্রণ করতে কি সংখ্যা বাড়ানোর ভাবনা চিতাই উপনির্বাচনের আগে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল তোলাবাজির অভিযোগ ঘিরে দুই গোষ্ঠীর আকচাকচি বংশীপতনের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উদয়নপন্থী নেতাদের আবাস থেকে টাকা তুলেছেন মন্ত্রীর ঘনিষ্ঠরা পাল্টা তো বংশীপতনের মেদিনীপুর সহ সংলগ্ন ধর্মা এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ ব্যাপক উত্তেজনা এলাকায় আর কয়েকদিন পরই মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচন তার আগে এ ধরনের ঘটনায় রাজনৈতিক চাপানোতর চরমে তৃণমূলের বিরুদ্ধে হামলা ভাঙচুরের অভিযোগ পদ্ম শিবিরের খবর পেয়ে এলাকায় মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় কালীপূজার রাতে উত্তেজনা আলিপুরদুয়ারের বক্সা জঙ্গলের ডিমা ব্রিজের কাছে শুটাও তীব্র চাঞ্চল্য এলাকায় পুলিশ সূত্রে খবর পূজো মণ্ডপ থেকে বাড়ি ফিরছিলেন চার যুবক যুবতী ডিমা ব্রিজের কাছে তাদের পথ আটকায় দুষ্কৃতীরা এরপরই মোবাইল ও বাইক নিয়ে পালানোর চেষ্টা প্রতিবাদ করায় এক যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের জোড়াবাগানে লুটের জন্যই প্রৌঢ়কে খুন প্রাথমিক তদন্তে নিশ্চিত পুলিশ মৃতের গলার সোনার চেন হাতের আংটি গায়ে গোটা ঘর লণ্ডভণ্ড সোনার গয়না লোপাটের অভিযোগ পরিবারের লুটে বাধা দেওয়াতেই খুন বলে সন্দেহ মাথায় বুকে ভারী ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত বাড়ির নকশার সঙ্গে আততায়ী পরিচিত ছিল সন্দেহ তদন্তকারীদের মালদায় নৃশংস হত্যাকাণ্ড এক জায়গায় মুন্ড অন্য জায়গায় দেহ গাজলের ঘটনায় তীব্র আতঙ্ক জঙ্গলের মধ্যে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা গ্রামবাসীদের দাবি মৃতদের হাতে ও গোড়ালিতেও কাটা দাগ ছিল কি কারণে নৃশংস হত্যাকাণ্ড সূত্রে খোঁজে পুলিশ আবাস নিয়ে শোরগোল বিধানসভা শীতকালীন অধিবেশনে উঠতে পারে এই প্রসঙ্গ আবাসে কেন্দ্রীয় বঞ্চনা এবং এ বিষয়ে রাজ্যের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রস্তাব আনতে পারে শাসক দল 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রস্তাব আনা হতে পারে রাজ্যের তরফে সূত্রে খবর 25 নভেম্বর থেকে বিধানসভায় শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন আবাস যোজনার সমীক্ষা নিয়ে দিকে দিকে বিক্ষোভ এই মুহূর্তে এই পরিস্থিতিতে সমীক্ষা থেকে উঠে আসার রিপোর্ট পুনর্মূল্যায়নের নির্দেশ রাজ্যের বাংলা আবাস যোজনায় ফের বেনিয়মের অভিযোগ ইস্যু তালিকা থেকে যোগ্যদের নামই বাদ দিয়ে দেওয়া হয় কাটোয়া 2 নম্বর ব্লকের কুয়ারা গ্রামে উত্তেজনা গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ মিলিয়ে প্রায় 1000 পরিবারের বাস কিন্তু আবাসের তালিকায় নাম মাত্র 306 জন উপভোক্তার অভিযোগ পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে বহু মানুষের সংশোধনের পর নতুন তালিকায় যোগ্যদের নাম আসবে সাফাই পঞ্চায়েত সদস্যের কলকাতা বিশ্ববিদ্যালয়েও আজব কাণ্ড বাংলা এমএ প্রথম বর্ষের 120 জন পরীক্ষার্থীর উত্তরপত্র গায়েব মূল্যায়ন ছাড়াই রেজাল্ট কিভাবে দেওয়া হবে মহাসমস্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য বিষয়ে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মূল্যায়নের ভাবনা ফের পরীক্ষা নেওয়ার ভাবনাও রয়েছে 3 জন পরীক্ষক খাতা হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ সূত্রের খবর ওই 3 পরীক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে বিশ্ববিদ্যালয় আর্যিকরের পর এবার বর্জ্য পাচারের অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পুরসভার ভাতে ফেলা ফেলা যে ব্যবহৃত সিরিঞ্জ গ্লাভস স্যালাইনের বোতল পাচারের অভিযোগ টোটোয় করে মেডিকেল বর্জ্য নিয়ে যেতে দেখা যায় অজ্ঞাত পরিচয় দুজন দীর্ঘদিন ধরে এই পাচার চক্রের সঙ্গে হাসপাতালের এক শ্রেণীর কর্মী জড়িত বলে অভিযোগ জেলায় শোরগোল কে বলবে নভেম্বর শুরু ঠান্ডার লেশমাত্র এখনো নেই কলকাতায় আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা 4 ডিগ্রি বেশি অক্টোবরে 24 ডিগ্রির নিচে নামেইনি কলকাতার তাপমাত্রা এর আগে শেষবার 2022 সালে 19.6 ডিগ্রিতে নেমেছিল অক্টোবরের তাপমাত্রা তাহলে শীতের দেখা মিলবে কবে উত্তর নেই এখনো নভেম্বর ও ডিসেম্বর মিলিয়ে ভারত থেকে আমেরিকাগামী 7টি উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার বড় সমস্যায় যাত্রীরা উড়ান সংস্থার তরফে বিবৃতি জারি তাতে বলা হয়েছে রক্ষণাবেক্ষণের কারণে বিমানের এই ঘাটতি এর জেরে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার পক্ষে প্রায় 7টি ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রগামী উড়ান চালানো সম্ভব হচ্ছে না এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক ওয়াশিংটন সান ফ্রান্সিসকো ও শিকাগোগামী একাধিক বিমান